আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারী রোগ বলে আখ্যায়িত করেছে, বাংলাদেশও এর বাইরে নয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বাংলাদেশেও বেশ কিছু করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সতর্কতাই পারে আমাদের দেশকে সুস্থ রাখতে, আমাদেরকে সুস্থ রাখতে। কিছু সিম্পল স্টেপ ফলো করলে আমার ধারণা আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো এবং আমাদের দেশকেও মুক্ত রাখতে পারবো। যেমন, সাবান দিয়ে হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, হাঁচি বা কাশি দেওয়ার সময় সঠিক শিষ্টাচার মেনে চলা, এবং যদি কেউ বিদেশ ফেরত থাকেন তাহলে অবশ্যই নিজেকে ঘরে রাখা এবং ঘর থেকে যেন বাইরে না যাওয়া হয় সে সম্পর্কে খেয়াল রাখা। অ্যাট দি সেম টাইম আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসে আপনার সাথে দেখা করতে না পারে। 14 দিন আপনাকে ঘরে থাকতে হবে, যেটা খুবই জরুরি। আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ইউএসএ এসে পৌঁছলাম, যদিও প্লেনে সবসময় ভয় কাজ করেছে একটু হলেও, তারপরে চেষ্টা করেছি কিভাবে নিজেকে হাইজিন রাখা যায়, পরিষ্কার রাখা যায় এবং জীবাণুমুক্ত রাখা যায়। তারপরে যখন আমি ইউএসএ তে ল্যান্ড করলাম, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি এবং ওদেরকেও আমি অবগত করেছি যে আমি এখানে থাকবো কিছুদিন, এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে এবং এজন্য আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি, যে কারণে আমি আমার বাচ্চার সাথেও দেখা করিনি। এখানে এসেও নিজের বাচ্চার সাথে দেখা করছি না, অবশ্যই আমার জন্য কষ্টজনক একটা ব্যাপার, কষ্টকর একটা ব্যাপার। তারপরেও আমার কাছে মনে হয় সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলে আমরা অনেক দূর এগোতে পারবো। সো এই কারণেই আমাদের দেশে যারা এখন বিদেশ ফেরত এসেছেন, অনেকেই এসেছেন, আমি জানি, নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের দেশে আসলে অনেক মানুষ এসেছে বিদেশ থেকে, আমাদের দেশেরই মানুষ তারা, এবং যেহেতু তাদের ছুটির সময় কম থাকে, অনেক সময় চায় তারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, ঘোরাফেরা করতে, খাওয়া দাওয়া করতে, আড্ডা দিতে, কিংবা কোনো অনুষ্ঠানে বা একত্রিত হতে। যেহেতু আমাদের সময়টা অনুকূলে না, আমি বলবো কিংবা রিকোয়েস্ট করব সবাইকে, সবাই যেন এই নিয়মগুলি মেনে চলেন, কারণ আমাদের এই সামান্য স্যাক্রিফাইসটুকুই পারে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখতে, সুস্থ রাখতে এবং আমাদের নিজেদেরকেও সুস্থ রাখতে। আশা করি আপনারা আমার এই কথাগুলো শুনবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন। এছাড়াও বাংলাদেশ গভর্নমেন্ট, স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের থেকে যে ধরনের বা দিক নির্দেশনা দিয়েছে সেগুলো সম্পর্কেও একটু অবগত হবেন এবং সেভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন নিজেদেরকে। আর একটা কথা একটু আমি অবশ্যই বলতে চাই, কেউ প্যানিক হবেন না। প্যানিক হওয়াটা আমার কাছে মনে হয় না ভালো কোনো ফল বয়ে আনবে। সো আমরা প্যানিক যেন না হয়। আমি নিউজে দেখেছি যে অনেকে আছে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত খাবার সংগ্রহ করছে। আমার ধারণা খাবারের ঘাটতি কখনোই হবে না ইনশাল্লাহ, আমরা কেউ না খেয়ে মারা যাব না। সো আমরা এরকম প্যানিক না করি, কিছু সঠিক সিদ্ধান্তই আমাদেরকে পারে এই বিপদ থেকে মুক্ত করতে, এবং সেটা আমাদের সম্মিলিত প্রচেষ্টাই সম্ভব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছি, খুব প্রয়োজন ছাড়া আশা করি এই সময় আপনারা ট্রাভেল অথবা ঘরের বাইরে বের হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আপনার পরিবারের যত্ন নেবেন এবং পরিবার এবং আপনার নিজের সম্পর্কে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।